ওয়ালাইকুম আসসালাম আর আহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ও আদা অসহলাত ওয়াসলাম আলা মাল্লাহ নবিয়া বাদ জামির ভাই সিঙ্গাপুর থেকে জানতে চেয়েছেন যে কোন শ্রেণীর মানুষের ওপর কোরবানি দেওয়া উচিত এবং কাদের উচিত নয় শোকরাঞ্জা জাকাল্লা খরফের দ্বারা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য শোলে ভাই যান কোরবানি হচ্ছে একটি বিশেষ আল্লাহর পক্ষ থেকে একটি নেহামত আল্লাহ আব্লাহ আলামিনের সান্নিধ্য অর্জনের একটি বিশেষ নিয়ামত কোরবানি মানেই হচ্ছে নৈকট্য লাভ করা আর ইসলামের শরীয়তের পরিভাষা কোরবান মাই তাকর রবিহি ইহ তাহলা কোরবানি ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য অর্জন করা হয় তাই কোরবানি হচ্ছে মুসলিম উম্মার জন্য একটি নিদর্শন যেটা আল্লাহ পবিত্র করেন বাইশ নং সুরা হজ যে ছত্রিশ এবং সুরা সব তিরিশ নং সুরা একশো সাত নং আয়ত্রিশ থেকে আট নং আয়তে উল্লেখ করেছেন এছাড়াও এই কোরবানি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হয় মুসলিমের প্রত্যেকটি ইবাদত আল্লাহর জন্যই করতে হবে আল্লাহ পবিত্র কোরআনের একশো নং সুরা কাউসারে দুই নং আয়টা বলছেন ফাসল লিলি রব পিকা হাও তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাদ আদায় করো এবং কোরবানি করো তো কোরবানি অবশ্যই আল্লাহর জন্য করতে হবে এখন কোরবানি কাহার উপর ফরজ আমাদের সমাজ অনেকে দেখা যায় যে সালাদ সিয়াম হাওয়াত জাকাত অন্য কোনো ইবাদতই করে না অথচ তাদের মধ্যে কোরবানির এমন প্রবণতা দেখা যায় যে তারা ধার নিয়ে হোক চুরি করে হোক মানে কথার কথার বা যেভাবে হোক তাদের কোরবানি করতেই হবে এরকম মানসিকতা দেখা যায় যে কোরবানি না করলে কেমন হয় আহ লোকে খারাপ বলবে বা কৃপন বলবে কোরবানি করতে হবে লোককে দেখানোর জন্য হোক যে জন্য কোরবানি করতে হবে কোরবানি না করলে হবে না কোরবানি একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিজের মান সম্মান বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হলেও সেই কোরবানিটা করতেই হবে এই ধরনের যে একটা প্রচলন সমাজে রয়েছে গোপন শিরকের অন্তর্ভুক্ত আলাহিসাম সৈয়বুখারি মুসলাম আদি যে এই কোথায় বলছে আমি আমার উন্মত্তা সবচেয়ে বেশি ভয় করি তারা গোপন শির করবে লোককে দেখানোর জন্য ইবাদত করবো অথচ সবার উপর কিন্তু কোরবানি করা আবশ্যক নয় কোরবানি এটা যে ফরজ তাও নয় কিন্তু যাদের সামর্থ্য রয়েছে তাদের কোরবানি করা উচিত

এরা সমর্থ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কোরবানি করতেন না যে লোকেরা যেন মনে না করে যে কোরবানি করা ফরজ তো কোরবানি গুরুত্বপূর্ণ একটি সুন্দর যার সামর্থ্য রয়েছে যা টাকা পয়সা রয়েছে পরিবার পরিজন পরিচালনা করার পরে অতিরিক্ত টাকা থাকে তারা উচিত যে কোরবানি করা অনেকের টাকা রয়েছে এর সে গরিব করে কোরবানি করে না বলে কোরবানি না এসে কিন্তু কোরবানিটা করা উচিত আল্লাহুল আল্লাহসলাম স্পষ্ট হয়ে এমনি মাঝা সেখানে সিরাদুন আলবানী তাহা কিত পঁচিশশো বত্রিশ মারিসে বলছেন আহ ম্যান সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি করলো না আমাদের মোসাল্লা হয় এর যাদের সমর্থ রয়েছে তাদের করা উচিত যাদের নেই তাদের ধার করে সুদ নিয়ে ব্যাংক থেকে এনজিও থেকে টাকা উঠে এগুলো করতে হবে এগুলো ভ্রান্ত কিদা এগুলো ইবাদত এগুলো স্পষ্ট দিয়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্য আমাদের ইবাদত করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আশা ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ